আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, শীত কিন্তু আসি আসি করে এসে গেছে। বিশেষ করে আমাদের বরিশাল ঝালকাঠিতে বেশ কয়েকদিন পর্যন্ত খানিকটা ঠান্ডা বেশিই লাগছে। তো বন্ধুরা, আমার তো মনে হয় যে শুধুমাত্র বরিশাল নয়, সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও শীতটা নেমেই গেছে। তো বন্ধুরা, আমার যখন শীত চলে আসে তখন কিন্তু আমাদের এই মুখমণ্ডল, আমাদের চুল, আমাদের ত্বকের কিন্তু একটা আলাদা যত্ন নিতে হয়। তো বন্ধুরা, আমার বেশ কয়েকদিন পর্যন্ত আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু ভাই ও বোন এই মুখমণ্ডল শীতের প্রকোপ থেকে কিভাবে ফর্সা রাখা যায়, অর্থাৎ তীব্র শীতেও কি করলে, কোন ভেষজ কোন রেমেডি ইউজ করলে তীব্র শীতেও মুখমণ্ডলে কোনো ধরনের ফাটল দেখা দেবে না, শীতের তীব্রতায় মুখমণ্ডলের কোনো ক্ষতি হবে না, ব্রণ বা মেস্তার দাগগুলো বেড়ে যাবে না, এরকম একটা রেমেডি তৈরি করার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আমার এই সমস্ত ভাই বোনের রিকোয়েস্টে আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি। যদি সত্যিকার অর্থে এখন আমি যে রেমেডিটি তৈরি করা আপনাদের শেখাবো, এটি যদি সত্যিকার অর্থে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন, আমি যে পদ্ধতিতে এটিকে মুখমণ্ডলে ইউজ করতে বলবো সেই পদ্ধতি অবলম্বন করে যদি এটি আপনার মুখমণ্ডলে ইউজ করতে পারেন, তীব্র শীতেও আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না, আপনার ত্বকটা আরও উজ্জ্বল হবে, ফর্সা হবে। কেননা আজকের এই রেমেডিটি মূলত আমি এমন কিছু উপাদান দিয়ে তৈরি করা শেখাবো যে উপাদানগুলো তীব্র শীতে আপনার ত্বকটাকে কালো হয়ে যাওয়া, অর্থাৎ মলিন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, আমার একটা কথা আমরা অনেকে জানি অনেকে জানি না, শীত এলে আমাদের দেশের মানুষ কিন্তু এমনিতেই অটোমেটিক্যালি কিছুটা কালো হয়ে যায়। এটা কিন্তু কোনো মানুষের দোষ নয়, এটা হচ্ছে আবহাওয়ার একটা প্রভাব। অর্থাৎ শীতে এই যে সূক্ষ্মতা রুক্ষতা চলে আসে, এটাই কিন্তু আমাদের ত্বক সইতে পারে না, যে কারণে আমাদের অনেক মা বোনের ত্বকটা কিন্তু ময়লা হয়ে যায়, অর্থাৎ কালো হয়ে যায়। আর আজকের এই রেমেডিটা যদি আপনি সুন্দর করে আপনার মুখমণ্ডলে শীতের মৌসুমটা জুড়ে আপনি ইউজ করতে থাকেন, ইনশাআল্লাহ এই শীত শেষ হতে হতে আপনার মুখমণ্ডলটা আরও উজ্জ্বল হবে, আরও ফর্সা হবে এবং ত্বকের যে কোনো প্রকারের রোগ প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার তীব্র শীতেও ত্বকটাকে সুন্দর রাখার জন্য, উজ্জ্বল ও ফর্সা রাখার জন্য আজকের যে রেমেডিটা আমরা তৈরি করব, এটা তৈরি করতে আপনাকে চারটা উপকরণ জোগাড় করতে হবে। আপনি একটা খালি পেয়ালা অথবা কাপ নিয়ে নেন, এর মধ্যে আপনি 2 থেকে 4 চামচ বেসন অথবা চালের গুঁড়া নিয়ে নেন। বন্ধুরা, আমার আপনি যদি বেসনের পরিবর্তে আতপ চালের গুঁড়াটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি এর কার্যকারিতাটা অনেক বেশি পাবেন, কেননা আতপ চালটাকে কখনোই সেদ্ধ করা হয় না। আর আমাদের মুখমণ্ডলটা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য যে উপাদানটা খুব বেশি জরুরি সেই উপাদানটা কিন্তু এই আতপ চালের মধ্যে থাকে, কেননা আতপ চাল কখনোই সেদ্ধ করা হয় না। আর সেদ্ধ করা যে কোনো জিনিস থেকে কিন্তু সেই উপাদানটা খুব সহজেই বেরিয়ে যায়, যে উপাদানটা আমাদের ত্বকটাকে উজ্জ্বল এবং ফর্সা রাখে। তো বন্ধুরা, আমার 2 নম্বরে যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে 1 প্যাকেট কফি। বন্ধুরা, আমার কি কফি, যে কফি আমরা পান করি, অর্থাৎ চায়ের মতো যে কফিটাকে পান করি, এরকম একটা ছোট্ট প্যাকেট কফি আপনি এই বেসনের সাথে মিলিয়ে নিতে হবে। 3 নম্বরে আপনাকে এর সাথে মিলিয়ে নিতে হবে 2 থেকে 3 চামচ লেবুর রস, এবং 4 নম্বরে আপনাকে এর সাথে মিলিয়ে নিতে হবে কাঁচা গরুর দুধ। যদি আপনি কাঁচা গরুর দুধ সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো প্রকারের ভালো ব্র্যান্ডের গরু দুধ দিয়েও চলবে। তো বন্ধুরা, আমার এই কাপের মধ্যে বেসন বা আতপ চালের গুঁড়া, কফি, লেবুর রস এবং কাঁচা দুধটাকে সুন্দর করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেন। এখন কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে ফেললেন একটা চমৎকার ফেস প্যাক, যেটা তীব্র শীতেও আপনার মুখমণ্ডলটাকে উজ্জ্বল করবে, ফর্সা করবে, তীব্র শীতেও সকল প্রকার রোগ থেকে আপনার মুখমণ্ডলটাকে রক্ষা করবে। আমি কঠিনভাবে বিশ্বাস করি এই রেমেডিটা সত্যিকার অর্থে যদি আপনি তৈরি করতে পারেন এবং প্রতিদিন গোছলের আগে যদি এই রেমেডিটা আপনার মুখমণ্ডলে আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ গোছলের 1 ঘন্টা আগে এটা আপনার মুখমণ্ডলে আপনি ইউজ করবেন, এরপরে শুকিয়ে ফেলবেন, 1 ঘন্টা পরে যখন এটা শুকিয়ে একদম কড়কড়া হয়ে যাবে তখন আপনি গোছল বা অজুর মাধ্যমে এই রেমেডিটি আপনি ধুয়ে ফেলবেন। তো বন্ধুরা, আমার এই পদ্ধতিতে আপনি যদি সপ্তাহে 2-4 বারও এটা ইউজ করেন, আপনি নিজের চোখেই দেখবেন যে আপনার ত্বকটা কতটা উজ্জ্বল হয়েছে, কতটা ফর্সা হয়েছে। বিশেষ করে শীতের তীব্রতা এই ত্বকের কোনো ক্ষতিই করতে পারবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা উপকৃত হন অবশ্যই অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।